আসসালামু আলাইকুম আমি পাবেল আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় না আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ফেসবুকে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি চুজ করবেন যে কাদের পোস্টটা আপনি আগে দেখতে চান সেটা কীভাবে সম্ভব সেটা আপনাদের দেখাবো তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে পাবেলাইটি যদি আমার ভিডিও ডিটেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন তাতে আমার উৎসাহ বাড়বে যাক আমি কাজে চলে যাচ্ছি আজকের কাজ হচ্ছে ফেসবুকে অনেক হাজার হাজার ফ্রেন্ড থাকে তাদের মধ্যে আমাদের কিছু ফ্রেন্ড থাকে তাদের পোস্টগুলো যাতে আমাদের আগে চলে আসে সেটা কিভাবে আসবে সেটা আপনাদের দেখাবো সেটা কি করতে হবে জন্য প্রথমে ফেসবুকে ঢুকতে হবে বন্ধুরা প্রথমে যে ফ্রেন্ডের স্ট্যাটাস আপনি আগে দেখতে চান অর্থাৎ ফেসবুক ওপেন করার সাথে সাথে তার স্ট্যাটাসগুলো চলে আসবে সেটা কিভাবে দেখতে চান আমি আপনাদের সেটা বলে দিচ্ছি মনে করেন আমার একটা ফ্রেন্ড এই ফ্রেন্ডের যে স্ট্যাটাসগুলো দিবে বা পোস্ট করবে সেটা কিভাবে সামনে আসবে এই জন্য আপনাকে হ্যাঁ প্রথমে এখানে দেখেন ফ্রেন্ডস আছে ফলোইং মেসেজ অর্থাৎ ফলোয়িংয়ের এখানে ক্লিক করবেন ফলোয়িং ফলোয়িংয়ের এখানে ক্লিক করার পরে দেখেন বামস এটা আছে আনফলো মাসখানে ডিফল্ট ডান সাইডে সি ফার্স্ট সি ফার্স্টে ক্লিক করবেন এইটুকু কাজ করলেই হয়ে গেল। এটা করে দিবেন দেখেন এখানে আর ফলোয়িং থাকছে না এখানে লেখা সি ফার্স্ট এটা এই সি ফার্স্ট থাকলে অর্থাৎ আপনি যখন ফেসবুক ওপেন করবেন তখন তার পোস্ট আগে চলে আসবে এতে যদি আপনার পাঁচ হাজার ফ্রেন্ডও থাকে আপনি ফেসবুক ওপেন করার সাথে সাথে আপনার ওই যাকে সি ফার্স্ট করে দিয়েছেন সে তার পোস্টটা চলে আসবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজ আমার টিউটোরিয়াল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রোজার মাস সবাই অবশ্যই রোজা রাখবেন রোজার মাসে সবাইকে আবারও শুভেচ্ছা জানি এখানে শেষ করছি